অহনাকে সরিয়ে দিয়ে ইভেন্টে সবার সামনে গান গেয়ে অনিকেতের মন জয় করে নিল শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে অনিকেত অহনাকে অনেকগুলো কথা শোনায় আর বলতে থাকে এই শ্যামলী শ্যামলী কত কষ্ট করে যে আজকে এই গ্রেট বেঙ্গল ক্যাটারার একটা পার্ট হয়েছে সেটা তুমি ভাবতেও পারবে না তাই প্লিজ স্ট্রাগল করেছো সেটা একদম বলবে না তোমাকে এবার একটা সুযোগ দেওয়া হয়েছে আর শ্যামলী তোমার পাশে আছে তাই এবার যদি সেই সুযোগটা তুমি কাজে লাগাতে না পারো তাহলে আর কোনো দিনও লাগাতে পারবে না এই বলেই অনিকে যখনই শ্যামলীকে নিয়ে চলে যাচ্ছিল তখনই অহ না আবার অনিকেতের মন পাওয়ার জন্য অনিকেতকে বলতে থাকে অনিকে দাঁড়াও হ্যাঁ শ্যামলীর সাথে তুমি আমাকে বলেছো তুলনা করেছো ঠিক আছে কিন্তু শ্যামলী যে ফ্যামিলি থেকে এসেছে আর শ্যামলি যেভাবে স্ট্রাগল করেছে তার সাথে যে একরকমই তুলনা হবে তা কিন্তু নয় সবাই কিন্তু একরকমভাবে বড় হয় না একরকম ফ্যামিলি থেকেও আসে না তাই তুমি আমার স্ট্রাগলটা বুঝতে পারলে না ঠিক আছে আমি নাকি কিছুই করিনি কিন্তু শ্যামলী শ্যামলী এজ আজকে গ্রেট বেঙ্গলের একটা পার্ট হয়েছে সেটা তো তোমার জন্য ওর পাশে তোমাকে পেয়েছে আর তাছাড়া বিবাহিত সূত্রে ও গ্রেট বেঙ্গলের একটা পজিশন পেয়েছে ওকে তো অনেকগুলো মানুষের মধ্যে ইন্টারভিউ দিতে হয়নি তাহলে আমি কি পেয়েছি বলো আমি কি পেয়েছি আমি তো কিছুই পাইনি তখন অনিকেত এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর ওইদিকে শ্যামলি মনে মনে বলতে থাকে এই মেয়েটা তো একদম কেঁচো যোগের মতো লেগে আছে কিছুতেই না তোর আর ভালো লাগে না তারপরে অনিকেত অহনাকে বলতে থাকে শোনো তুমি যেটা বললে সেটা সম্পূর্ণই ভুল শ্যামলি কিন্তু এই যে ওর জায়গাটা পেয়েছে না সেটা ও এমনিতে পায়নি ওর যোগ্যতার কারণেও পেয়েছে আর বারবার করে ওকে ইন্টারভিউ দিতে হয়েছে আর এই পজিশনের জন্য যে ও নিজেকে যোগ্য সেটা বারবার করে প্রমাণ করেছে ওর যোগ্যতার কারণে ও আজকে এই পর্যন্ত এসেছে বুঝেছো। আর তুমি যেটা বললে হ্যাঁ তোমাকে যদি আরেকটা সুযোগ দেওয়া হয় তুমি কি সেটা কাজে লাগাতে পারবে তখন অহনা বলে হ্যাঁ আমি অবশ্যই কাজে লাগাতে পারবো তখন অনিকেত বলে আচ্ছা ঠিক আছে বুঝে শুনে বলছো তো জীবন কিন্তু বারবার মানুষকে সুযোগ দেয় না আর আমিও বারবার তোমাকে সুযোগ দেবো না তখন অহনা বলে হ্যাঁ হ্যাঁ পারবো তখনই অনিকেত বলতে থাকে তাহলে আমাদের প্রতিটা ইভেন্টে তুমি গান গাওয়ার সুযোগ পাবে তুমি পারবে তখন বলে হ্যাঁ হ্যাঁ পারবো তখনই সেই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে দূর স্যার না আমাকে জিজ্ঞাসা না করে এই মেয়েটাকে আবার ইভেন্টে গান গাওয়ার সুযোগ দিয়ে দিল তোর আর ভালো লাগে না প্রতিটা ইভেন্টে এখন আবার আমার ঘরের উপরে এসে নিঃশ্বাস ছাড়বে আমার একদম ভালোই লাগে না মেয়েটাকে কি যে করবো তারপরে দেখা যাবে অনিকেত বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে রেডি থেকো এই বলেই শ্যামলীকে অনিকেত বলতে থাকে চলে আসুন এই বলে অনিকেত বেরিয়ে গেলেই তারপরে অহনা হাসতে থাকে আর এদিকে তখন অহনার দিকে তাকিয়ে বলতে থাকে এত এত খুশি খুশি হও না না বুঝেছো হ্যাঁ স্যার তোমাকে একটা সুযোগ দিয়েছে ঠিক আছে কিন্তু আমার স্বামীর দিকে আবার যদি তাকানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমি ছেড়ে দেব না আমি কিন্তু ঠিকই এটার জবাব দেব আর উচিত শিক্ষাও দেব মনে রেখো হ্যাঁ স্যার ভালো মানুষ তাই তোমাকে আরেকটা সুযোগ দিয়েছে কিন্তু আমি কিন্তু সুযোগ দেব না সেটা তুমি মনে রেখো আমি কিন্তু তোমাকে তোমাকে ঠিকই চোখে চোখে আর দেব আমার না এই বলেই শ্যামলি তখনই অহনা বলতে থাকে শ্যামলী শ্যামলি নিজেও বুঝতে পারছে না উনিকে তো আমাকে আরেকটা সুযোগ দিয়েছে কি যে একটা বড় ভুল করেছে উনিকে সেটাও নিজেও জানে না ও আমাকে আরেকটা সুযোগ দিয়ে আমার অনেক উপকার করেছে যাক ভালোই হলো এবার শ্যামলীকে আমার মনে হচ্ছে আমি দশে দশটা গোলে দশটা গোলই দিব শ্যামলি আমার সাথে পেরে উঠবে না আর কদিন লাগবে মাত্র বেশি দিন লাগবে না এই বলে মঞ্জুষার সাথে হাসতে থাকে অহনা ওইদিকে দেখা যাবে শ্যামলী খুবই রেগে আছে অনেকেতের জন্য কফি নিয়ে আসছে তখনই অনেকে শ্যামলিকে বলতে থাকে দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন আপনার কাছে তো যাচ্ছিলাম তখন শ্যামলী বলে এই তো আমি আপনার কফি নিয়ে এসেছি এবার কফিটা খেয়ে নেন দেখি তখন অনেকে বলতে থাকে কোথায় যাচ্ছেন আপনি আপনার সাথে কথা আছে তো তখন শ্যামলী বলে দেখুন কারো মতো তো ফিরিতে আর সুযোগ পাইনি আমি আমার আমার না কোম্পানিতেও খাটতে হয় আবার বড় একটা ফ্যামিলি আছে সেখানেও না আমার করতে হয় আমার দায়িত্ব আছে যাই আমি তখন অনিকে বলতে থাকে রাগ করেছেন না রাগ করেছেন অহনাকে আমার দুম করে ওরকম একটা অফার দেওয়া একদম উচিত হয়নি প্রতিটা ইভেন্টে ওকে গান গাওয়ার সুযোগ দেওয়াটা আমার একদম উচিত হয়নি আপনাকে জিজ্ঞাসা করা উচিত ছিল তখন শ্যামলী বলতে থাকে ওই মেয়েটা এখন আবার আমার ঘাড়ের নিঃশ্বাস ছাড়বে এটা একদম বিরক্তি লাগছে আপনি দুম করে ওকে গান গাইতে সুযোগ দিয়ে দিলেন আমার একটু ভালো লাগছে না স্যার তখনই অনিকেত বলতে থাকে সরি আপনাকে জিজ্ঞাসা করে নিই ও এরকম ভাবে বলছিল না আমি না ভুল করে ফেলেছি ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন তখনই শ্যামলি বলতে থাকে স্যার আপনি না আমার সাথে রাগ করে কথা বললে আমার ভালো লাগে এরকম সরি এগুলো শুনতে না আমার একদম ভালো লাগে না তখনই অনিকেত বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি ভুল করে ফেলেছি এরকমভাবে রাগান্বিত করে কথা বলেই তখন শ্যামলি বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমার রাগ হয়নি একটু মনটা খারাপ হয়েছিল যাক আপনি এরকমভাবে কথা বলেন আমার এখন রাগটা কমে গেছে মনটাও ভালো হয়ে গেছে আপনি একদম ঠিক কাজ করেছেন ও একটা ভুল করেছে ঠিক আছে কিন্তু ওর তো আরেকটা সুযোগ পাওয়া দরকার কিন্তু স্যার মিথ্যে বলাটা না অনেক খারাপ আমার বাবা বলতো যে মিথ্যে নাকি শতানের বউ যখন মানুষ মিথ্যে কথা বলে তখনই নাকি ভর করে আর তার সাথে তার বিয়ে হয়ে যায় তারপরে একটা মিথ্যে থেকে অনেকগুলো মিথ্যে জন্ম হয় তাই মিথ্যে বলাটা একদম উচিত নয় তাই অহনাকে সুযোগ দিয়েছেন ভালো করেছেন তাতে আমি বল খুশি হয়েছি এই বলে শ্যামলি খুশি মনে ওখান থেকে চলে যায় তখন অনিকে খুশি হয়ে যায় শ্যামলীর এরকম কাণ্ড দেখে তারপরে দেখা যাবে অনিকে চলে গেলে শ্যামলী মনে মনে ভাবতে থাকে স্যার আমার স্যার আমার কথার এত মূল্য দেয় আমি তো জানতাম না তাহলে কি স্যার আমাকে আস্তে আস্তে তার জীবনে জায়গা করে দিচ্ছে স্যার আমাকে এতটা সম্মান দিচ্ছে এই ভেবে শ্যামলি খুশি হয়ে যা ঠাম্মির কথা ভাবতে থাকে ঠাম্মি বলেছিল যে স্বামী স্ত্রীর এরকম একটা সম্পর্ক যে স্বামী বউকে সব সময় সম্মান দেবে সব বিষয়ে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করবে তার অনুমতি নেবে সে কথাটা ভেবে শ্যামলী ভাবতে থাকে হ্যাঁ তো স্যার তো আমার থেকে সব কথা অনুমতি নেয় আমার কথার গুরুত্ব দেয় তার মানে কি স্যারের জীবনে আমার জায়গা হচ্ছে তাহলে এই জায়গাটা আমি কিছুতেই হারাবো না এই অধিকারটা কিছুতে আমি ছাড়বো না কাউকে না এই ভেবে শ্যামলী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে ইভেন্টের কাজকর্ম করতে থাকে শ্যামলী হঠাৎ করে একটা গ্লাস ভেঙে গেলেই শ্যামলী বলতে থাকে স্যার গ্লাস ভাঙা তো অশুভ আমার না মনটা কেমন যেন খচখচ করছে তখন অনিকেত বলতে থাকে আহ শ্যামলী ইভেন্টের কাজকর্ম করতে গেলে এরকম তো ভাঙবেই তাতে মন খচখচ করার কি আছে তখন শ্যামলি বলতে থাকে না না স্যার আমার কেমন যেন খুব খারাপ লাগছে ওইদিকে দেখা যাবে রোহিণী একা একা ঘুরতে বেরিয়েছে আর মনে মনে বলতে থাকে যাক একা একা ঘুরতে পারছি এটাই বেশি কারণ শ্যামলী মহেশ্বর যে আমাকে কৃপা করেছে আমি তার আর কাউকে ভালোবাসতে পারবো না তাই এ একা একা বাঁচতে শিখতে হবে আমাকে ঠিক তখনই একটা গাড়ি এসে কতগুলো লোক রোহিণীকে গাড়িতে তুলে নেয় তখন রোহিণী বলতে থাকে কারা তোমরা ঠিক তখনই মন্দার বলতে থাকে গুড আফটারনুন ম্যাডাম টু কি তখন মন্দারকে দেখে রোহিণী পুরো চমকে যায় তখন রোহিণীকে মন্দারের লোকেরা রোমাংশুকে অজ্ঞান করে নেয় আর ওখান থেকে নিয়ে চলে যায় এদিকে শ্যামলী খুব চিন্তা করতে থাকে রোহিণীর জন্য তারপরে দেখা যাবে হঠাৎ করেই অনিকেতের কাছে ফোন আসে আর বলতে থাকে যে তারা নাকি প্রথমেই রোমান্টিক কিছু দিয়ে অনুষ্ঠানটা শুরু করতে চায় তখন অনিকেত বলতে থাকে আচ্ছা শ্যামলী তাহলে কি অহনাকে আজকে গান গাইতে বলে দেব। ওরা তো প্রথমেই কিছু রোমান্টিক কিছু চায় তখন শ্যামলী বলতে থাকে বলে দিন বলে দিন ওইদিকে অহনা ওর বান্ধবীকে নিয়ে ড্রিঙ্কস করছিল ঠিক তখনই অনিকেত ফোন করে আর অহনাকে বলে কালকেই তোমার গান গাওয়ার সুযোগ আছে তাই কয়েকটা গান একদম রেডি করে রাখবে তখন ওনা বলে হ্যাঁ হ্যাঁ রেডি করে রাখবো রেডি করে রাখবো তারপরে অনিকেত ফোনটা রেখে দিলে অহনা বলতে থাকে দেখেছো কালকেই আমি গান গাওয়ার সুযোগ পেয়ে গেছি তার মানে অনিকেত আমাকে ছাড়া থাকতে পারছে না আমাকে দেখতে চাইছে আমার পাশে থাকতে চাইছে ও শ্যামলি শ্যামলী আমার কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না আমার খুব আনন্দ হচ্ছে আমি কালকেই সুযোগ পেয়ে গেলাম তখন ওর বন্ধু বলতে থাকে আরে তোকে না গান রেডি করে রাখতে বললো তুই তো গান রেডি করিস নি রেডি করবি না তখন আমরা বলে সে কিছু একটা করে নেবো তুই চিন্তা করিস না তো খা 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 এনজয় কর এই বলে খুশি হয়ে যায় অহনা তারপরে দেখা যাবে ইভেন্টে অহনাও রেডি হয়ে যায় আর শ্যামলি আর অনিকেত যায় তারপরে সেখানকার ইভেন্টের লোকজন বলতে থাকে রবীন্দ্রসঙ্গীত হলে ভালো হতো তখন অহনা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে না তখন অনিকেত অহনার উপর রেগে যায় আর বলতে থাকে দু একটা গান তুমি রেডি করে আসতে পারলে না তখনই অহনার মন খারাপ হয়ে যায় স্টেজে গিয়ে কিছু গাইতে চাইলে তখন শ্যামলী অহনাকে সরিয়ে নিজেই গান গায় যা দেখে অনিকেত